हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आशा करी सकले भालो आछेन। तो आज माछेर खूब सुंदर स्वादेर एकटा रेसिपी निये एसेछि, आर ए पद्धतिते आपनारा जे कोनो माछ रान्ना करे निते पारेन, असाधारण हय खेते। तो चलुन एबारे देरी ना करे झटपट रान्नाटा देखे नेওয়া যাক। এর জন্য নিয়ে নিয়েছি আমি কুচি মাছ। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবারে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এলাচ, লং, দারচিনি। হালকা একটু নাড়াচাড়া করে নেব, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে নেব। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখে দেব। এইবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি। এইবারে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এইবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আরেকবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি ভেজে রাখা সেই পেঁয়াজগুলো, নিয়েছি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো কিছু কাজু। এবারে এই সমস্ত কিছুকে সামান্য জল দিয়ে আমি বেটে নেব। আমি গ্রাইন্ডারে বেটে নিয়েছি, দেখুন। আর এই পেস্টের টেস্ট কিন্তু অসাধারণ হয়। এইবারে এই দিকে মশলাগুলোকে আমি কষাতেই থাকবো। টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে আর ধীরে ধীরে গলেও গেছে। তো এইবারে মশলাটা কষানো হয়ে গেছে, গা থেকে তেল ছেড়ে আসছে। এইবারে দিয়ে দিব কাজু, বেরেস্তা এবং কাঁচা লঙ্কার বাটাটা, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলাটা কষানোর মাঝে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাবো। তো এইবারে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এইবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচি মাছগুলো, দিয়ে দিচ্ছি হালকা জল যাতে মাছগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে পারি। তো এইভাবে নাড়াচাড়া করে করে মাছটাকে আমি একটু কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষানো হয়ে গেছে আমার। এইবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল, অপেক্ষা করব একটু জলটা ফুটে যাওয়া পর্যন্ত। জলটা ফুটে উঠেছে, এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এই মাছটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো সেম প্রসেসে আপনি পনিরও রান্না করতে পারেন, দারুণ হবে খেতে। তো পনিরের ক্ষেত্রে এই গ্রেভিটা আরও একটু থিক করবেন, তাহলে বেটার হবে। তো এইবারে আমার রান্নাটা তো একেবারে কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, তারপরে এটাকে সার্ভ করব। তো এইবারে আমি একটা বাটি নিয়ে তাতে সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এইভাবে রান্না করে দেখবেন, দারুণ হয় খেতে।
আর যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবেন নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।